আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগের শুরুতেই বলছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হয়তো ভাবছেন কি ব্যাপার আপু কি বাহিরে গিয়েছে বাহিরের দৃশ্য দেখতে পাচ্ছি তো এটা আজকে সকালবেলা আপনাদের ভাইয়া সকালে আটটার দিকে আমাদের আগের বাসার পিছনে একটা সবজি দোকান আছে ওইখানে গিয়েছে কিছু সবজি আর মাছ মাংস পেলে কিনে আনবে তো এই যে দেখুন উপরে ড্রোন চলছে তো ড্রোন দিয়ে মাইকিং হচ্ছিল না কি এইখানে চারদিকে সতর্কতা মাইকিং হচ্ছিল আর কি আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিয়ে এসেছে আর অনেক দিন পরে বাহিরের পরিবেশ আমিও একটু দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তো এই যে মাইকিং হচ্ছে চারোদিকে সবসময়ই হয় ডানিং আমাদের এদিকে তো এই সবটা থেকে আর কি বাজার করবে তো এখানে একদম দুই মিটার দূরত্বে দূরত্বে সবাইকে দাঁড় করিয়েছে আর হলো পাঁচজন পাঁচজন করে সবটার ভিতরে ঢুকাচ্ছে পাঁচজন শপিং শেষ করলে বের হয়ে আসছে তারপর দেন বাকি পাঁচজন ঢুকছে আসলে এভাবেই আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ এখান থেকে মুক্ত করবে তো আপনাদের ভাইয়া তো বাজার করে চলে এসেছে দুঃখের বিষয় মাছ পায়নি দুইটা মুরগি নিয়ে এসেছে তো মুরগিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এনেছে কাঁচার সবজি সবজি আলহামদুলিল্লাহ অনেক পেয়েছে এবং সবই খুব ভালো আর ফ্রেশ শাক এনেছে দুই রকমের লাল শাক এনেছে তারপরে হলো টমেটো তারপরে হলো গাজর তারপরে শশা তারপরে পুঁই শাক বরবটি ঢেঁড়স বেগুন বাঁধাকপি ফুলকপি তারপরে ফলের মধ্যে নাকি শুধু মালটাটাই ছিল ধনে পাতাও এনেছে তোষানের জুস এনেছে আর এনেছে হলো একটা সস তো আমার সবজি আলহামদুলিল্লাহ এনাফ হয়ে গেল সবজির আর দরকার নেই আমার আসলে মাছটা খুব দরকার ছিল তো দেখা যাক পরে ইনশাল্লাহ এক সময় আনা যাবে যখন যেমন তখন আমাদেরকে সেভাবে চলতে হবে বাকিটা হলো পরে আমরা খেতে পারবো ইনশাল্লাহ ভালো মন্দ যা খাওয়ার সেটা তো এই সবজিগুলো এখন আমি সব সুন্দর গোছ গাছ করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ফ্রিজটা একটু হালকা ক্লিন করবো মনে হচ্ছে একটু ময়লা ময়লা হয়ে গেছে তার আগে আমি নাস্তা বানাবো আমি এখনও নাস্তা বানাইনি তো সবগুলো সবজি ফ্রেশ দেখে আমার খুব ভালো লাগছিলো যে সকাল সকাল গেলে না আসলে ফ্রেশ পাওয়া যায় এই কারণে আপনাদের ভাইয়াকে সকাল সকাল পাঠিয়েছিলাম তো আসতে আসতে দেরি হয়ে গেছে কারণ ওইখানে ওইভাবে সবাইকে ঢুকাচ্ছিল এই কারণে একটু টাইম লেগে গেছে আর কি তো ওটা কোনো ব্যাপার না এটা হলো সেফটির জন্যই করেছে আমরা যাতে ভালো থাকি আমরা যাতে সুস্থ থাকি এজন্যই এই ব্যবস্থা তো এটা আমাদেরকে মানতেই হবে তো তোষানের বাবা তো বাজার করে চলে এসেছে তা আমি হলো এখন সকালে নাস্তা রেডি করব এতক্ষণ পারিনি তাবিব জেগেছিল তাবিবকে সময় দিতে হয়েছে আর সময় বাবা বাসায় ছিল না এই কারণে তো ভাবলাম যে একটু দেরি হয়ে গেছে নাস্তাটা রেডি করতে করতে গতকালকে রাতের ভাত ছিল ভাবলাম ভাত ভাজি করি আমরা আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আম্মুকে আমি প্রায় দেখতাম ভাত ভাজি করতো আর আমরা এই খাবারটা খুব পছন্দ করি তো অনেকেই কিন্তু ভাত ভাজি পছন্দ করে তো আমরা কিভাবে ভাত ভাজি করি সেটা রেসিপিটা আমি কখনো শেয়ার করে আমার চ্যানেলে তো ভাবলাম যেহেতু আজকে ভাত ভাজি করছি আপনাদের সাথে সকালে নাস্তা হিসাবে রেসিপিটা শেয়ার করে ফেলি তেলটা গরম হয়ে গেছে আমি ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছি কাঁচামুড়ি চার পেঁয়াজ তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল এ কারণে দেওয়ার সাথে সাথে এরকম সাউন্ড করে উঠলো তো আমি চুলাটাও কিন্তু নিভিয়ে দিয়েছিলাম আবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কুচি করে রাখা আলু আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে একটু সিদ্ধ হয় মতো করে ভেজে নিতে হবে তো ঠিক আছে আলুটা ভাজা হতে থাক এই ফাঁকে আমার কিছু থালা বাসন আছে ওগুলো আমি একটু ক্লিন করে নিই আলুটা ভাজা ভাজা হতে থাক আলুটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা গ্রীন ভেঙের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি হলো এখন এটার মধ্যে সেই যে ভাতটা ছিল সেই ভাতগুলো এখন আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দিব কারণ দেখা যায় ভাত অনেক সময় দলা দলা হয়ে থাকে তো দলাটাকে ভেঙে এরকম ঝরঝরা করে ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলো লবণ স্বাদ অনুযায়ী আর এখন দিয়ে দিচ্ছি হলুদ আমরা কিন্তু ভাত ভাজিতে হলুদ দেই এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাতটাকে প্রায় দুই থেকে তিন মিনিট সব কিছুর সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আর কি তাহলে হয়ে যাবে আমাদের সকালের নাস্তা ভাত ভাজি এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে এরকম বানিয়ে ফেলতে পারেন ঝটপট সকালে আসলে খাওয়া শেষ হয়ে গেছে আমাদের নাস্তা তো দুপুরে রান্নায় আজকে তেমন কিছুই নেই আমি যা শুধু আজকে দুপুরে রান্না করব হলো শাক কারণ আমার তরকারি আছে ভাত আছে তো ওই কারণে আমি অন্য আর কিছু রান্না করতে চাচ্ছি না আর রান্না করতে ইচ্ছাও করছে না যেহেতু আজকে আমার ঘুমটা একটু কম হয়েছে আমার মাথাটা একটু ব্যথা করছিল তো এই কারণে ভাবলাম যে যেহেতু রান্না আছে শুধু শুধু নতুন করে রান্না করার কোনো দরকার নেই তো শাক দুই রকমের এনেছে আপনাদের ভাইয়া পুঁই শাক আর লাল শাক তো ভাবলাম যে লাল শাকটাই রান্না করি এ কারণে লাল শাকটাই রান্না করে নিচ্ছি তো শাক রান্না করব। এখন হয়তো বা আমি একটু রেস্ট নিব তাই এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিব পরে ইনশাল্লাহ আবার আপনাদের জন্য যদি পারি শ্যুট করার চেষ্টা করব। কিছু একটা তো শাকটা সুন্দর করে আমি বসিয়ে দিলাম রান্নার জন্য আর এই যে দেখুন এদিকে আছে হলো গতকালকে চিকেন রান্না করেছিলাম সে চিকেনের অনেকখানি অংশ থেকে গেছে ওই চুলায় হলো ভাত বসিয়ে দিয়েছি তো ঠিক আছে তাহলে পরে ইনশাল্লাহ আবার কথা বলবো আপনাদের সাথে আমি তো এটা বিকালবেলা তোষানের জন্য একটা খেলনা অর্ডার করা হয়েছিল সেটাই এসেছে তুমি এক্সাইটেড কেন এক্সাইটেড কেন কেন এক্সাইটেড তুমি কেন এক্সাইটেড কেন তুমি বলো তো একটু অনেক এটা অনেক কিনা লাগছে আমার এটা তো আমি ওখানে যাচ্ছো কেন নিয়ে আসো আচ্ছা তোষানের জন্য অনলাইনে একটা খেলনা অর্ডার করা হয়েছিল কারণ তোষান আসলে বাসায় বসে বসে খুবই বোরিং ফিল করছিল আর লাজাদত্তে ওদের হলো অ্যানিভার্সারি সেল চলছিল সরি বার্থডে সেল চলছিল তো এখান থেকে একটা এরকম এটাকে কি বলা যায় এটাকে আইকিউ গেম সেট বলা যেতে পারে রেল ওভার পাস তো এই খেলনাটা তোষানের জন্য অর্ডার করা হয়েছিল তো যাই হোক এটার উপরে কিন্তু আরেকটা কাগজ ছিল ওটা সুন্দর করে মানে ফেলে দেওয়া হয়েছে তারপরে হাত ক্লিন করে নেওয়া হয়েছে তো হ্যাঁ এটা এখন আমরা ওপেন করব ইনশাল্লাহ তো তুমি এদিকে তাকাও তাকায় সবাইকে বলো তুমি কত এক্সাইটেড অনেক এক্সাইটেড আসলে বাচ্চাগুলো বাসায় একা একা মানে বাইরে যেতে পারছে না খুবই বোরিং ফিল করছে হেল্প করো হেল্প করো এই যে আমাদের তাবিব সোনা তাবিব সোনা তো কই ছাল না কেন তাবিব সোনা এই যে দেখুন 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 তাবিব সোনা উল্টায় যাচ্ছে গেল তাবিব সোনা উল্টায় তাবিব সোনা উল্টায় গেছে দেখি আবার দেখি তাবিব উল্টায় নাকি আউ টেউ ডাউ টেউ দেখি তো তাবিব উল্টায় নাকি দেখি 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 তাবিব কি করে এ আই আই তাবিব তাবিব যা তাবিব আবার উল্টায় গেল তাবিব আবার উল্টাই গেল এবার এবার হয়নি তাবিব তুমি এবার ঠিকভাবে পারো নি উল্টাইতে দেখো ভাইয়া খেলনা কিনেছে তোমার জন্য কেনা হয়নি তো বিকালের নাস্তায় আজকে ছোলা ভুনেছিলাম অনেক আগের ছোলা এটা বাসায় ছিল গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গতকাল না সরি পরশু দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে হলো সিদ্ধ করলাম সিদ্ধ করে তারপরে হলো ওই যে ভুনলাম আর এখানে শসা লেবু আর হলো টমেটো এগুলো সব কেটে নিয়েছি তো বাটিও নিয়ে এসেছি তো এখন আমরা একটু বিকালে নাস্তা করব মুড়ি দিয়ে মনে হচ্ছে যে রোজার মধ্যে আছি রোজার সময় আসলে ছোলাটা আমাদের বাসায় কমন থাকবেই ছোলা অনেকে রোজায় ছোলা খায় না ইত্যাদিতে ভাত খায় কিন্তু আমাদের ছোলা খেতেই হয় তো বিকালে নাস্তাটা করব এখন পরে চা খাবো এখন ঠিক সাতটা মতো বাজে আমাদের এখানে মাগরিবের আজান হয় সাড়ে সাতটার দিকে তো তোষান তো খুবই এক্সাইটেড খেলনা পেয়ে আসলে কি বাচ্চারা বাসায় থেকে থেকে একটু বোরিং ফিল করছে ওদের আর ভালো লাগছে না আমরা বড় আমাদেরই ভালো লাগছে না আর বাচ্চাদের কথা কি বলবো এই যে তাবীব সোনা তাবীব বাসায় ভালো লাগে ভালো লাগে বাসায় ভালো লাগে কোলে থাকলেই আমাদের কোলে ভালো লাগে তাই না কোনাক খাবা তাবীব ছোলা খাবা ছোলা খাবা তাবীব হুম 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 আচ্ছা আমরা বিকালে নাস্তাটা শেষ করি তাহলে নাস্তা খাওয়া শেষ করলাম তো নাস্তা খাওয়া শেষ করে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আপনারা অনেক দিন ধরেই আমার কমেন্ট বক্সে আমি প্রতিদিনই প্রায় দুই একটা কমেন্ট এরকম পাই যে আপু তোমাদের ওইখানে মানে এখন কি পরিস্থিতি তোমরা কেমন আছো তোমাদের লকডাউন কতদিন বাড়িয়েছে তোমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছ কিনা ফরেনার হিসেবে অনেক ধরনের কোশ্চেন থাকে বা তোমাদের ওইখানে কতজন পজিটিভ এগুলো সম্পর্কে আমার কাছে আসলে অনেক কোশ্চেন আসে তো আমি আপনাদেরকে বলি মালয়েশিয়ার পরিস্থিতি তুলনামূলকভাবে অন্যান্য দেশের চাইতে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালোই আছে এখনও পর্যন্ত কন্ট্রোলের মধ্যে আছে হ্যাঁ প্রতিদিনই পজিটিভ আসছে পজিটিভ ধরা পড়ছে তো তারপরেও অন্যান্য দেশে যে হারে ধরা পড়ছে তার চাইতে তুলনামূলকভাবে অনেক কম যেমন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড এর মধ্যে প্রতিদিন এমন ধরা পড়ছে আর কি তো মালয়েশিয়া সরকার দু তিনটা উদ্যোগ নিয়েছে তবে সেই সব উদ্যোগের মধ্যে আমাদের আমরা যারা প্রবাসী আছি তাদের কোনো সুযোগ সুবিধা নেই মালয়েশিয়া সরকার মালয়েশিয়ানদের জন্য উদ্যোগ নিয়েছে যেমন যেসব রেস্টুরেন্টগুলো যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে তাদেরকে তারা হয়তো বা বন্ধ থাকার ফলে দেউলিয়া হয়ে যেতে পারে দেউলিয়া মানে তাদের একটা লোন থাকে ব্যাঙ্কে তো সেটা পরিশোধ করতে না পারলে দেখা যায় ব্যাঙ্কগুলো তখন করাপ্ট করে নেয় তো ওইটাকে দেউলিয়া বলে তো দেউলিয়া হয়ে যেতে পারে ওই সব প্রতিষ্ঠানগুলোকে গভর্নমেন্ট হেল্প করবে তারপরে দেখা যায় যে অনেক মালয়েশিয়ান আছে যারা জব করে যাদের হয়তোবা স্যালারি ফোর থাউজেন্ড ইঙ্গিতের মানে মধ্যে আর কি তো তাদেরকে হয়তোবা সরকার কিছু ভর্তুকি দিবে আমি একটা নিউজে পড়েছিলাম সিক্স হান্ড্রেড রিঙ্গিত মতো ভর্তুকি দিবে সরকার তারপরে এখানকার যত মন্ত্রী মিনিস্টার আছে তারা হলো তাদের দুই মাসের স্যালারি দিয়ে দিয়েছে এটা দিয়ে হেল্প হবে এখানকার জনগণের তারপরে হলো চিকিৎসা খুব ভালো এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ খুব ভালো কারণ এখানকার রিকভারিটা ভালো হচ্ছে মানে এই রোগের রিকভারিটা এখানে ভালো হচ্ছে তো চিকিৎসা পাচ্ছে সবাই এটা একটা প্লাস পয়েন্ট তারপরে হলো কোনো সুপার শপে কোনো কিছুর কমতি নেই যেমন আপনাদের ভাইয়া আজকে বাজার করে নিয়ে আসলো বললো যে সব আছে কোনো কিছুর কোনো কমতি নেই শুধুমাত্র মাছটা পায়নি কারণ অনেক সকালে গিয়েছিল তখনও মাছ এসে পৌঁছায়নি এজন্য মাছগুলো পায়নি আদারওয়াইজ ভেজিটেবল থেকে শুরু করে অন্য যা যা গ্রোসারি আইটেম সব কিছুই পর্যাপ্ত পরিমাণের আছে তো লকডাউন আমাদের ছিল হলো একত্রিশে মার্চ পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করে আবার চোদ্দোই এপ্রিল পর্যন্ত করেছে মানে চোদ্দোই এপ্রিল পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেটাকে বলে মানে ফুল লকডাউন না মুভমেন্ট কন্ট্রোল মুভমেন্টের উপরে এটা নজরদারি করছে বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে না একান্তই প্রয়োজন না হলে প্রত্যেকটা ফ্যামিলি থেকে যে কোনো একজন যেতে পারবে গ্রোসারি টোসারি যা কেনার দরকার হয় তারপরে সবগুলো শপে একটা নিয়ম করেছে প্রত্যেকটা শপে হলো সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে হলো অফ করে দিতে হবে এটা সরকার থেকে হলো রুলসটা করেছে এই যে এক তারিখ থেকে মানে আজকে থেকে রুলসটা মনে হয় কার্যকর হচ্ছে নাকি আরও দু একদিন আগে থেকে শুরু হয়েছে আমার ঠিক মনে নেই তো যাই হোক আপনারা আসলে যারা প্রতিদিন বিভিন্ন দেশের আপডেট জানতে চান তারা কিন্তু গুগলে গিয়ে আপডেট নিতে পারেন যে দেশের আপডেট জানতে চান সে দেশের নাম লিখে আপডেট নিতে পারেন তারপরে ইউটিউবে একটা লাইভ চার্ট যায় ওখানে প্রত্যেকটা দেশের আপডেট সেকেন্ডে সেকেন্ডে আপডেট হয় তো আমরা অন্যান্য দেশ সম্পর্কে জানতে পারছি অন্যান্য দেশের অবস্থা সম্পর্কে জানতে পারছি তো সেই হিসাবে আমি মনে করি তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা রাখি ইনশাল্লাহ এই দিন খুব বেশি দিন নয় এই দিন থেকেও খুব শীঘ্রই আমরা হয়তো বা মুক্তি পাবো আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি এই গজব থেকে রক্ষা করবে তো প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো থাকে এটার মধ্যে অবশ্যই ভালো কিছু আছে তো আপনারা সবাই আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এই মহামারীটা মোকাবেলা করার শক্তি দেয় সাহস দেয় তো এটাই আর কি তো মালয়েশিয়ার পরিস্থিতি যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি মালয়েশিয়ার পরিস্থিতিটা যতটুকু আমি জানি ততটুকু বলার চেষ্টা করলাম তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আমরা যেন সুস্থ থাকি আপনাদের জন্য অনেক দোয়া করি কারণ যে যেখানে আছে সবাই খুবই চিন্তিত সবাই খুবই কষ্টের মধ্যে দিয়ে আছে কষ্ট বলতে খারাপ লাগছে যে কেন পৃথিবীটা এরকম তো কেন এটার আসলে কোনো জবাব নেই আল্লাহ ভালো জানেন আল্লাহ যা দিয়েছেন আল্লাহ এটা থেকে মুক্ত করবেন সব সময় এই বিশ্বাসটা রাখি মাঝে মধ্যে হয়তো বা একটু মন খারাপ হয়ে যায় মনে হয় কবে শেষ হবে তখন আবার চিন্তা করি যে না আল্লাহ ভরসা আল্লাহ সব সুন্দরভাবে রিকভার করার শক্তি দেয় তো সেজন্য আল্লাহ অবশ্যই আমাদেরকেও সেই শক্তি দিয়ে এই বিপদটা দিয়েছেন তো এই আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সহি সালামতে রাখুক সেই দোয়াই করি আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ